শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল লতিফ দপ্তরি। আমার গ্রাম যশলক, ইউনিয়ন যশলক, থানা টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ, বাংলাদেশ। বর্তমান আমার বয়স 72। আমি মেট্রিক পাশ করছি আমার স্থানীয় স্কুল ব্রাহ্মণ ভিটা হাই স্কুল 1969 সালে। তারপরে ওইখান থেকে আমি আমার এক আত্মীয় আমার নিয়ে যায় কুষ্টিয়া সরকারি কলেজে। আমি ওইখানে গিয়া ভর্তি হই। এক বছর পরে ফার্স্ট ইয়ার পরীক্ষার পরে দেশ আইল মুজিব আন্দোলন। সেই আন্দোলনে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল, দেশে চলে আসলাম। দেশে চলে আসার পরে দিই কমরেই মানে আন্দোলন খুব বাড়তেছে। 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে মিটিং ডাকাই। তখন আমি এই আমার কমান্ডারে বর্তমান আছি শামসু। আমরা এক ডিসেম্বর তখন আমরা হেতনে লঞ্চে যাইতাম। লঞ্চে এই আমরা ঢাকাতে যাই একদিন আগে। 7ই মার্চের ভাষণ যখন বললো দৈবাকার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, ও অন্তনে আমরা আসার পরে একটা উদ্রেক নিলাম যে আমাদের এখন কী অবস্থা। এসব থানা মানা সব কিছু আর্মি দিয়া বিরা গেল, আমার টঙ্গিবাড়ি আর্মি আছে। তখন আমরা এদিকে আসি না। তখন কিছু সংখ্যক ছেলেপেলে নিয়ে আমরা এই ভারতে বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের ভাষণে উদ্যত হই আমরা। বলে আমাদের এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, আহলে জীবন যাইব না হলে আমাকে দেশ রক্ষা করতে। ভারতে তখন আমরা বাড়ি থেকে নৌকায় গেলাম। তখন বর্ষার দিন আমাদের দশ সব প্লাবিত এই নৌকায় এই মেঘনা নদী পাড়ি দিয়া, পরে এরপরে অনেক পাড়ি দিয়া আমরা এই সিএম রোড পাড়ি দিয়া ওইখানে যা কিছুদিন রইলাম আখাউড়া বৈদ্যের বাজার আখাউড়া। সেইখান থেকে এক বাড়িতে গিয়া রাখলাম এক জঙ্গলে। এর মেয়েদের আমাদের 5 দিন ধরে কোনো খানা পানার কোনো ব্যবস্থা ছিল না। আমরা নৌকাটা পালায় পালায় গেছি। এখন যাওয়ার পরে আখাউড়ার ওখান হলো বিরাট রোড, হেন গিয়ে আমরা রইলাম। পরে রাত্রে ওইখান থেকে আমরা এই একটা কালবাট পার হইয়া
মাধবপুর দিয়ে 12 থেকে ঢুকলাম আমরা আকরতলা ঢুকলাম আকরতলা ঢুকা এর আগে আমাদের দেশে যেসব নেতৃবৃন্দে আছিল এরা সবই ভারতে গেছে তখন আমাদের এলাকার এমপি ছিল শামসুল হক এটা ওনার বাড়ি ওখানে টঙ্গিবাড়ি থানায় আমরা গিয়ে জানলাম যে হ্যাঁ কুন্ডে আছে হ্যাঁ গোকুলনগর একটা ক্যাম্পের হিসাব আছে ক্যাম্পের অধিনায়ক হিসাবে ওনায় আছে ভারতের গোকুলনগর সেইখানে আমরা খেলাম গোকুলনগর ইউথ ক্যাম্প ট্রেনিং ক্যাম্প সেইখানে গিয়া এই আমরা ওইখানে গিয়ে ভর্তি হইয়া আর ওইখানে কিছুদিন আমাদের ট্রেনিং আরম্ভ হয়ে গেল স্থানীয় আমার ট্রেনার দেয় আমাকে প্রশিক্ষণ দিছে হ্যার নাম ছিল দেলোয়ার হোসেন এর বাড়ি ছিল নারায়ণগঞ্জ একজন আর্মি খেলোয়াড় আর্মির লোক ছিল এরপর ওই ক্যাম্পের দুজন ছিল ভারতীয় একজনের নাম ছিল রাউত খান আর একজনের নাম ছিল ক্যাপ্টেন এতদিন 50-52 বছরের কথা বুঝলেন খুব মনটা খুব কম পয়লা আমরা প্রথমে জ্ঞানী ট্রেনিং দিলাম আর আমাকে শামসুল হক পরে আমরা ওইখান কিছু ট্রেনিং পরে তারপর আমাকে একদিন রাত্রে নিয়ে গেল আসাম শিলচর আসাম শিলচর এই ইন্ডিয়ার ইয়ার আপনার এই চায়নার বর্ডারের বগল এক হিসাবে হেন নিয়ে গেল গাড়িটা হেন গিয়ে আমাকে এই আপনার ইস্টার্ন গান এসলার এরপর দিন আমার কেন্দ্রে যদি ফুটাইব কি আসে বসে সব আমার ট্রেনিং দিল ওইখানে রইলাম আমরা 21 দিন 21 দিন পর ওইখান থেকে আমাকে নিয়ে আইলো গোকুলনগর গোকুলনগর রইল ত্রিপুরা রাজ্য ওখান হলো এলো এরপর ওইখান থেকে কিছু সংখ্যক আর্মস দিয়া মেলা গর্তন অ্যামিউনিশন দিয়া আমাকে বাংলাদেশে আমাকে পাঠাইল পরে আমার গ্রুপে আমি সহ ছিলাম আমরা 15 জন আমাকে সীমিত অস্ত্র দিচ্ছে পরে আমরা এখান থেকে আসি আসার সময় আমাদের অনেক কষ্ট হয়েছে অনেকখানে যুদ্ধ করতে হয়েছে এই আকাউরা বৈদ্যের বাজার রাজা এন আমরা সিএমডি ঘাট মন আমরা যখন ভারতে থেকে আসি তখন হলো জুলাই মাসে প্রথম দিন আমরা ওইখানে আসি তখন একটু ভয়াবহ অবস্থা ওইখান থেকে আমাকে যাক দেশে তখন আয়া ঢুকছি ঢোকার পরে এরপর আমরা এই টঙ্গিবাড়ি থানা মুক্ত করি মুন্সিগঞ্জ মুক্ত করি এরপর আমরা এই আমাকে বিক্রমপুরে একটা ইয়ে আসিল ওই যে কাঠপতি কমলাঘাট হন্দার নদীবন্দর দেশ হন্দর আমার গ্রুপ কমান্ডার আমি ছিলাম এখনও বাচ্চা আছি এরপর দেশ স্বাধীন হয়ে গেল আমরা যার যার অস্ত্র জমা দিলাম বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র জমা দিয়ে আমরা নিঃশর্ত বা নিঃস্ত্রবান হইয়া আমরা যার যার ব্যক্তিগত কাজে জুড়া গেলাম আসসালামু আলাইকুম 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা